মিছিল থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু হলো এক কিশোরের। নিহতের নাম ইমরান হাসান। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গঙ্গাটি এলাকায়। মূলত ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল থেকে গতকাল রাত 11:30 নাগায় বাড়িতে ফিরছিলেন এই যুবক। আর তখনই ইমরান হাসানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগে তীর উঠেছে সিপিএম এবং আইএসএফের দিকে। তারপর এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত যুবককে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযোগ এবং তার পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিশোর ছেলের মৃত্যুতে ফুঁসছে দেগঙ্গা। মিছিল মতো করছিলাম টিএমসি, এখন ওই মিছিলটা যাচ্ছিল, যাওয়ার পথেই ওরা মসজিদের ভিতর থেকে আর স্কুলের ওপর থেকে ছাদের ওপর থেকে আর হচ্ছে পুঁটের বাড়ির থেকে জাহাঙ্গীর গাড়ি ওর বাড়ির দোতলা থেকে বোমটা মারে। এরা কারা? এরা সিপিএম এর লোক এবং ওর সঙ্গে আইএসএফ এর মতো। এবার কি হয়েছিল ঘটনা? তারপরে ঘটনাটা ওই এবার বোম মারলো, বোম মারার পরে মিছিল মানে তৃণমূলের মিছিল, হ্যাঁ তৃণমূলের মিছিল ছিল, ওই মিছিলে বোম মারলো, বোম মারার পরে বাচ্চাটা স্পট ডেড হয়ে গেল। আমরা তখন মানে ওকে নিয়েই ব্যস্ত চলে আসছি, তারপরে ও আবার বোম মেরেছে। যে মারা গেছে ওর নাম কি? এখানে একদম পুরো ডিপ হয়ে গেছে, মানে ভিতর থেকে মাংস বেরিয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হানিফ। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।